সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলবো সমাজতন্ত্র এখনও কি প্রাসঙ্গিক। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য চারজন আলোচক আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার বাঁদিকে আছেন সিরাজ ইসলাম চৌধুরী, লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক, আপনাকে স্বাগত। আছেন কমরেড খালুকুজ্জামান, সাধারণ সম্পাদক বাসদ কেন্দ্রীয় কমিটি, আপনাকে স্বাগত। ডান দিকে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সঙ্গে আছেন জুনায়েদ সাকি, সমন্বয়ক জনসংহতি আন্দোলন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও অংশগ্রহণ করতে পারেন, তর্ক তুলতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমরা আলোচনায় যাব। প্রথমে সিরাজম চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তি হচ্ছে, তো আমরা অনেকে বলছি যে সমাজতন্ত্র আসলে শেষ হয়ে গেছে, আবার কেউ বলছে না এটা এখনো প্রাসঙ্গিক। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? না, কেবল প্রাসঙ্গিক না, আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে পতন ঘটছে পুঁজিবাদের, এবং পুঁজিবাদের বিকল্প তো পুঁজিবাদ না। ইতিহাসের ধারাবাহিকতাতে সভ্যতার বিবর্তন হয়েছে। একটা দাস সমাজ ছিল, তারপরে সামন্ত সমাজ ছিল, তারপরে পুঁজিবাদী সমাজ এসেছে। এর পরের যে অগ্রসর মানতা, ইতিহাস তো এগোবে, এবং এগোবে কিন্তু আর পুঁজিবাদের পথে এগোবে না, এটা তো বদল হতে হবে। এবং সেই জায়গাতেই সমাজতন্ত্র অবশ্যম্ভাবী বলে আমি মনে করি। কেননা এই যে তিনটা ব্যবস্থা আমরা দেখলাম, দাস ব্যবস্থা, সামন্ত ব্যবস্থা এবং পুঁজিবাদী ব্যবস্থা, একটার চাইতে আরেকটা অগ্রসর। কিন্তু এখন যেটা হচ্ছে, এই তিনটের মধ্যে ব্যবধান অনেক, কিন্তু এক জায়গায় ঐক্য যে তিনটেই ব্যক্তি মালিকানার উপর নির্ভর করছে, এবং ব্যক্তি মালিকানা যে ব্যবস্থা তার যে পরিণতি সেটা আজকে আমরা দেখছি, যে সমস্ত সম্পদ পাঁচজনের হাতে চলে গেছে, 95 জন বঞ্চিত, অথচ এই 95 জনই শ্রমের মাধ্যমে এই উৎপাদন করছে, সম্পদ বৃদ্ধি করছে, এবং এই 95 জন বঞ্চিত হচ্ছে। এখন কথা হলো যে এই 95 জনকে এতদিন বঞ্চনার মধ্য দিয়ে, লুণ্ঠনের মধ্য দিয়ে, নিপীড়নের মধ্য দিয়ে শান্ত রাখা গেছে, কিন্তু এখন আর যাচ্ছে না। এখন হচ্ছে কি যে এই 95 জন সারা পৃথিবীতে তাদের ক্ষোভ, তাদের দাবি এগুলো উত্থাপন করছে, এবং সেই জন্য পুঁজিবাদ এখন ফ্যাসিবাদের রূপ নিয়েছে, চূড়ান্ততে বেপরোয়া হয়ে গেছে, যত তার ছল বল কৌশল সমস্ত প্রয়োগ করছে। আবার করতে গিয়েও যেটা দেখা যাচ্ছে যে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ, নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এবং তারা যে সমস্ত জিনিস ব্যবহার করছে, যেমন বর্ণবাদ, যেমন উগ্র জাতীয়তাবাদ, যেমন সাম্প্রদায়িক বিভাজন, ধর্মকে ব্যবহার, এইগুলো সব ব্যবহার করে তাদের শেষ জায়গায় চলে এসেছে। কাজে সমাজতন্ত্র আমার কাছে মনে হয় অপরিহার্য মানুষের সভ্যতাকে রক্ষা করার জন্য এবং মনুষ্যত্বকে রক্ষা করার জন্য, এবং এটা অপরিহার্য একদিকে, অনিবার্য সেই রকম একদিকে। এটা কিভাবে হবে সেইটার উপরে হচ্ছে প্রশ্ন। পুঁজি সমাজতন্ত্র মোটেই অপ্রাসঙ্গিক নয়। জি সেলিম ভাই, কিভাবে হবে সেই প্রশ্নের উত্তরটা আছে কিনা? না, এটা তো ইতিহাসের ধারা বলতে একটা কথা আছে, সেটা সম্পর্কে আমার শ্রদ্ধেয় শিক্ষক আলোচনা করলেন। আমি সমাজতন্ত্রের প্রাসঙ্গিকতাটা একজন বাঙালি হিসেবে যদি বিবেচনা করি, তাহলে পরে আমাদের ইতিহাসের একটা শ্রেষ্ঠতম ঘটনা হলো আমাদের মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধ হিসেবে যদি দেখি, তাহলে পরে সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছাড়া এবং তার ভূমিকা এবং অবদান ছাড়া আমাদের পক্ষে এই মুক্তিযুদ্ধে যেইভাবে আমরা বিজয় অর্জন করেছি এটা সম্ভবপর হতো না। এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের যে মৈত্রী চুক্তি হয়, সেটার ফলেই ভারতের পক্ষে সম্ভব হয় যে সে আমাদেরকে যেভাবে সাহায্য করেছে সেটা করার। এবং মুক্তিযুদ্ধের প্রায় শেষ দিকে যে যখন সপ্তম নৌবহর পাঠানো হলো, তখন সোভিয়েত সাবমেরিনগুলো সেটাকে ফলো করে হুমকি দিল যে তোমরা ওইখানে গেলে পরে এটা আমরা বিনা বাধায় এটা ঘটতে দেব না। এবং যখন নাকি পাকিস্তানের পক্ষে জাতিসংঘে কয়েকটা প্রস্তাব তিনবার উত্থাপন করা হলো, তিনবারই ভেটো দিয়ে সেটাকে বাতিল করে দিয়ে সক্ষম হয়েছিল। এবং আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও সেইখানে চট্টগ্রাম বন্দর সব মাইন দিয়ে ধ্বংস করে রাখা, যাতে এখান দিয়ে শিপিং আমরা না করতে পারি, নৌ পরিবহন না করতে পারি, সেটা সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনী এসে এটা পরিষ্কার করে দিল, এবং করতে গিয়ে তাদের নৌসেনা মৃত্যুবরণ করেছে। সুতরাং এই অবদানের কথা তো আমরা ভুলতে পারি না। দ্বিতীয়ত আরেকটা প্রাসঙ্গিকতা হলো, যদিও কাজে সম্পূর্ণ বিপরীত, কিন্তু মুক্তিযুদ্ধের পরে যেটা আমাদের সংবিধানে রচিত হয়েছিল,
এখনো পর্যন্ত সংবিধানে আছে যে আমাদের রাষ্ট্রের লক্ষ্য হলো সমাজতন্ত্র। তো যদি এটা আন্তরিকভাবে একে অনুসরণ করতে চায় তাহলে সমাজতন্ত্র নির্মাণ করার জন্য আমেরিকাকে অনুসরণ করবে নাকি সোভিয়েত ইউনিয়নের দৃষ্টান্তকে অনুসরণ করবে? সোভিয়েত ইউনিয়নের দৃষ্টান্ত বলতে দুইটা দিকই আছে, তার বিপুল পরিমাণ সাফল্য সেইটাকে যেমন অনুসরণ করবে। সোভিয়েতই ভেঙে যাচ্ছে এই জন্য সবাই বলছে, আমি বলছি সোভিয়েতের যে করবে সেটি আর নাই, সেটা ভেঙে গেছে। না না, আমি ওর জন্যই বলছি যে তার সাফল্য থেকে যেমন আমাদের শিক্ষা নিতে হবে, সে কোন ধরনের সমস্যার সম্মুখীন হলো এবং কোথায় ভুল ত্রুটি হয়েছিল সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যেটা যে কোনো ছাত্র ইতিহাসের ছাত্র এইভাবেই করে থাকে এবং সেটা স্বাভাবিকভাবেই সমাজতন্ত্রের ভিত্তিতে পরিচালিত একটা সমাজ নির্মাণের ইতিহাসে যে প্রথম পদক্ষেপ এবং সেটা আমার স্যার এটা ব্যাখ্যা করেছেন যে এর আগে সমাজ ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে এক শোষক শ্রেণী থেকে ক্ষমতা চলে গেছে আরেক শোষক শ্রেণীর কাছে এবং শোষণের কায়দাটা রূপটা পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের অবসান হয়নি। শোষণের অবসান করে, শ্রেণী দ্বন্দ্বের অবসান করে একটা সাম্যবাদী সমাজে উত্তরণ করার লক্ষ্য হিসেবেই সমাজতন্ত্রের বিপ্লব সংগঠিত হয়ে থাকে। এবং আমাদের মনে রাখতে হবে সমাজতন্ত্রের বিপ্লবটা কেবল রাজনৈতিক বিপ্লব না, এটা সর্বাঙ্গীনভাবে একটা সামাজিক বিপ্লব। এখন কোশ্চেনটা হচ্ছে, আপনি একটুখানি ইঙ্গিত করলেন যে সোভিয়েত ইউনিয়ন তো এখন নাই, অবশ্যই সোভিয়েত ইউনিয়ন নাই, কিন্তু সোভিয়েত ইউনিয়ন নাই মানে কি আমাদের সমাজতন্ত্রের সংগ্রাম নাই হয়ে গেছে? মোটেই না, কারণ সমাজতন্ত্রের সংগ্রাম অনেক দিন ধরে, অনেক শতাব্দী, কয়েক শতাব্দী ধরে সেটা পরিচালিত হয়েছিল। এবং সোভিয়েত ইউনিয়ন হওয়ার আগে কি সমাজতন্ত্রের সংগ্রাম ছিল না? কার্ল মার্ক্স, ফ্রেডরিক এঙ্গেলসের জন্ম তো আরও আগে, তাদের মতবাদ তো আরও আগে হয়েছে এবং সমস্ত ইউরোপে এবং পরবর্তীকালে অন্যান্য দেশগুলোতেও এই সমাজতন্ত্রের আন্দোলন ছড়িয়ে গেল এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় একটা পর্বে সবচেয়ে পশ্চাৎপদ পুঁজিবাদী দেশ হিসেবে রাশিয়া ছিল, সেইখানে শ্রমিক শ্রেণী রাষ্ট্রক্ষমতা দখল করে সমাজতন্ত্র নির্মাণের কাজ শুরু করলো এবং অভূতপূর্ব সাফল্য সেখানে অর্জন করেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে পুঁজিবাদে এরকম একটা গরিব দেশ এত দ্রুত, এত শক্তিশালী এবং জনগণের কল্যাণে যে কাজগুলো সেখানে করতে সক্ষম হয়েছে, আমাদের দেশ সমাজতন্ত্রের পথে যদি অগ্রসর হতো একরকম হতো। আমাদের দেশ দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধ করেছে কিন্তু এখন পুঁজিবাদের পথে যাচ্ছে এবং তার পরিণতি কি অনেক লম্বা বক্তৃতা দেওয়া যায়। এখন পেঁয়াজ কিনতে হয় হালি হিসাবে, আমাদের এখানে চালের দাম হয়ে গেছে 50 টাকা 60 টাকা, এটা হলো পুঁজিবাদের অবশ্যম্ভাবী ফলাফল। পুঁজিবাদ খালি আমেরিকার লাইট দেখে তো পুঁজিবাদ বোঝা যাবে না, বাংলাদেশেও তো পুঁজিবাদ এবং সেখানে লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। আমাদের অর্থমন্ত্রী বলছে যে আমাদের শতকরা 80% জিডিপির শতকরা 80% হলো অপ্রদর্শিত আয় এবং সেকেন্ড হোম করা হচ্ছে, বেগম পাড়া করা হচ্ছে এবং ট্রিকল ডাউন ইকোনমির নামে সমস্ত লুটপাট করে আমাদের দেশের জনগণের সম্পদ কেন্দ্রীভূত করা হচ্ছে। তারপরে এই পুঁজিবাদ মানুষ চায় না, এইখান থেকে বেরিয়ে আসতে হলে পুঁজিবাদের মৌলিক অসঙ্গতি এবং অমানবিকতা সেইটাকে নীতিকরণ করা, সেটাকে নাকচ করার অর্থই হলো সমাজতন্ত্র। সেই ওর জন্য আমি বলি যে কথাটা বলা হয় যে পুঁজিবাদ থাকা অবস্থায় সমাজতন্ত্রের লক্ষ্য কোনোদিন অপ্রাসঙ্গিক হবে না, সেটা প্রাসঙ্গিক হবে, সারা দুনিয়ায় আছে। বিশেষ করে আমি বলতে চাই বাংলাদেশের বাস্তবতায় আমাদের দৃঢ়ভাবে আমরা বলি যে এই প্রাসঙ্গিকতা অবশ্যই আরো জোরদার হয়েছে বর্তমানে। জি কমরেড খালেকুজ্জামান, যদি প্রাসঙ্গিক হয় তাহলে এটা বাস্তবায়নটা কিভাবে সম্ভব? সভ্যতা বিকাশের প্রাসঙ্গিকতা নাই, সভ্যতা বিকাশেরও কোনো প্রাসঙ্গিকতা নাই। উনি তো ব্যাখ্যা করছেন, সেটা হলো যে মানুষের সমাজ গঠিত হয়েছিল, কারণ জন্তু জানোয়ারের কোনো সমাজ নাই, একমাত্র মানুষেরই সমাজ আছে। তাহলে এই সমাজটা গঠিত হয়েছিল একটা সময়, একটা আদিম গোষ্ঠী সমাজের রূপে গঠিত হয়েছিল, আমি এই বিশদ আলোচনা যাব না। এবং সেখান থেকে সমাজ শ্রেণী বিভক্ত হয়, বিভক্ত হওয়ার পর দাস সমাজ, সামন্ত সমাজ হয়ে পুঁজিবাদে আসছে। একটা সমাজ যখন প্রথম একটা ভিত্তি পায়
তখন তার মধ্যে একটা কিছু সামঞ্জস্য, একটা বলে উৎপাদন শক্তি উৎপাদন সম্পর্ক, সামঞ্জস্য বিধান করলে সে অগ্রগামী হয়। হতে হতে একটা সময় উৎপাদন শক্তি এগিয়ে যায়, সম্পর্ক পিছিয়ে পড়ে, তখন সেখানে বিরোধ আসে এবং সেখানে বিপ্লবের একটা চাহিদা তৈরি হয় সমাজে। তাহলে আজকে পুঁজিবাদ যেটা, সেটা প্রথম বলছেন লেজে ফেয়ার, অর্থাৎ অসংখ্য পুঁজিপতি সমান পরিমাণ পুঁজি নিয়ে শুরু করেছিল, সর্বনিম্ন দামে সর্বোচ্চ মুনাফার কাজে তারা উৎপাদন পরিচালনা করেছিল, কিন্তু যন্ত্রপাতির উৎকর্ষতা এবং নানা আবিষ্কারে ফলে কিছু লোক তখন করলো কি, তার খরচ কমে গেল, ফলে অন্যেরা আর প্রতিযোগিতা টিকতে পারলো না। তখন কার্ল মার্ক্সের আগে ব্যাখ্যা করেছেন একচেটিয়া পুঁজি। তাহলে অবাধ যে লেজেফেয়ারের যুগ থেকে মনোপলি ক্যাপিটালে আসলো, এই একচেটিয়া পুঁজি যুগে সে সর্বোচ্চ দামের সর্বোচ্চ মুনাফা, মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেললো, ফলে বাজারে জিনিস আছে কিনতে পারছে না, এটা হলো ওভার প্রোডাকশন ক্রাইসিস। তারপরে কমরেড লেনিন রুশ বিপ্লবে যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি তখন পরে এসে বললেন যে এটা একচেটিয়া জাগায়নের সাম্রাজ্যবাদের জায়গা আছে, তার মানে গোটা অর্থনীতিকে সে এখন কনজিউমার ইকোনমি থেকে মিলিটারি ইকোনমিতে নিয়ে গেছে, সমরাস্ত্র বিক্রি, কারণ অন্যান্য কনজিউমার আইটেম বিক্রি করলে 30% 40% লাভ হয়, আর অস্ত্র বিক্রি করলে 2000-5000% মুনাফা হয়। ফলে আজকে যেমন আমেরিকা ধরেন, যে উনি যে একটা কথাও বলছেন যে এখন সাম্রাজ্যবাদ মানে পুঁজিবাদ তো সাম্রাজ্যবাদে গেছে, এটা যদি থাকে যুদ্ধ অনিবার্য। তাহলে এখন দেখেন আমেরিকায় যে অস্ত্র কারখানাগুলি আছে, প্রতিদিন সেখানে হাজার হাজার মারণাস্ত্র তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ, এগুলি কি মানুষ খাবে না এগুলি পড়বে? তাহলে এটা কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না। ফলে সৌদি আরবের কাছে 60,000 কোটি টাকা বিক্রি করেছে, দুনিয়া একটা যুদ্ধের মাতম তৈরি করেছে। তাহলে একদিকে তার বিশ্বের অর্থনীতির উপর কর্তৃত্ব, সামরিক কর্তৃত্ব, রাজনৈতিক কর্তৃত্ব এবং তার অর্থনীতি বাঁচিয়ে রাখার জন্য তার এখন যুদ্ধ প্রয়োজন, এটাই হচ্ছে। তাহলে এখন আপনি কি যুদ্ধ চান? আপনি যদি শান্তি চান তাহলে এই পুঁজিবাদ সাম্রাজ্যবাদ রেখে হবে না। আপনার যেটা যেটা বলছেন যে একটা উচ্চতর সভ্যতা, যেটা আমরা জানেন সমাজ সমাজ বিকাশের একটা ঐতিহাসিক পরিণতি, এটা আমাদের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার, সেটা যাচ্ছে কি না, আদৌ যাচ্ছে কি না। আপনি যেটা বলছেন ধর্মের মতো শোনাচ্ছে যে সেই দিকে যাচ্ছে, না না, সেটা আরো বেশি যুদ্ধ হচ্ছে, আরো বেশি বৈষম্য বাড়ছে, আরো বেশি হানাহানি হচ্ছে, তাহলে সভ্যতা সামনের দিকে এগোচ্ছে, এটা বলবো কিভাবে, এগোচ্ছে কিভাবে? এখন আপনি বলেন যে প্রত্যেকটা সমাজ এভাবে বিকশিত হয় নাই, জি, তাহলে পৃথিবীর বিভিন্ন সমাজে বিকশিত হয়ে যাওয়া মানে এগুনো কি না, সেটা বলছি সমাজ যেখানে সে সমাজ থেকেছে না, এটা হলো এরকম না যে সমাজ শনিবার রবিবারের মধ্যে রাতারাতি পাল্টে যায়, কোন কোন পরিবর্তন 1000 বছর হতে পারে, 50 বছর হতে পারে, 10 বছর হতে পারে, ফলে পরিবর্তনটা সময় দিয়ে নির্ধারিত হয় না, কারণ তারও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। ফলে একটা যদি আপনি ধরেন সন্ধ্যার সময় যখন সূর্যাস্ত হয় তখন সেটা অন্ধকার, গভীর অন্ধকারের দিকে ধাবিত হয়, যখন মধ্যরাত্র আসে তখন সেটা প্রভাতের দিকে, আলোর দিকে আলোকমুখী হয়। তাহলে এখন পুঁজিবাদ সাম্রাজ্যবাদ মধ্যগগনে আছে, মধ্যরাতে আছে, ফলে এখন তার অগ্রসর হওয়া মানেই হলো সেটা আলোর মুখের দিকে যাবে, তার মানে বিপ্লবের দিকে যাবে, সমাজতন্ত্রের দিকে যাবে, এটা ইতিহাস নির্ধারিত পথ। এখন প্রশ্ন হলো যে আমি এটা বলে শেষ করে দেই, সেটা নিয়তিবাদী শোনাচ্ছে, আপনি নিয়তি না ধরে নিয়েছেন ওইদিকে যাচ্ছে, না না যাচ্ছে গির্জার ফাদারদের মতো কিছুটা শোনাচ্ছে, না না কেউ বলছে না ওইদিকে যাবে, না এটা কি বলতে, আমি বাস্তব ঘটনাটা বলি, কিন্তু গগনে আছে এটা সূর্য আসবে, না না আমি বলে দেই ঘটনা, আমাদের কিছু করার নাই আসলে, যেমন আমেরিকা আবার লেসোফিয়ার, আমাদের কিছু করবার নাই, এমনি আছে আপনি সক্রিয় ভাবে আমেরিকা 99% ভার্সাস 1% মুভমেন্ট হচ্ছে না, এবং সেখানে করবে কিভাবে, কারণ এটা আপনি ওই যে একটা কথা খেয়াল রাখেন যে জনসাধারণের যে শক্তিরা, ওর পুঁজিবাদ থাকা মানে কি জনগণকে দুর্বল করে, অসহায় করে, এবং পুঁজির শক্তি সেটা এমন একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রাতারাতি হয়তো ভাঙা যায় না, কিন্তু এর ভাঙনের প্রক্রিয়া চলতে থাকে। এখন কোন কোন ভাঙন আছে, একটা লোহাকে কাটতে গেলে বা একটা পাথরকে ভাঙতে গেলে আর একটা মাটির ঢেলা ভাঙতে গেলে একরকম হয় না, ফলে সাম্রাজ্যবাদের এই যুগে এসে, ফলে একদিকে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের জায়গায় এসে যে অবস্থায় সেটা ঘনীভূত হয়েছে, যে রূপ নিয়েছে, স্ট্যালিনের একটা বক্তব্য আছে বড় ভালো, উনি বলছেন যে ওইটা এখন ক্ষয়িষ্ণু, তার মানে ক্ষয় হয়ে যাচ্ছে না, আর একটা হলো বর্ধিষ্ণু, তাহলে সমাজে মানুষের বিপ্লবের শক্তিটা হলো বর্ধিষ্ণু কিন্তু সে দুর্বল, আর এটা হচ্ছে ক্ষয়িষ্ণু কিন্তু শক্তিশালী, ফলে এর পরিমাপে আপনাকে বুঝতে হবে। আর তা না হলে পরে ইউটোপিয়া, ইউটোপিয়া আমরা বলছি না, যারা এখন পুঁজিবাদের পক্ষে বলছে দে আর ইউটোপিয়ান্স, কারণ তারা চোখে দেখতে পাচ্ছে না। বার্নি স্যান্ডার্স আমেরিকার যখন প্রার্থী হলো, এই প্রথম একটা নির্বাচনে যুব সমাজ নামলো, তারপরে দে আর থাকতে পারলো না, ইংল্যান্ডে কি, এবং সারা দুনিয়া এখন এই আওয়াজ আসতেছে, আসছে এই কারণে যে এখন এটা তো বলে লাভ নাই যে যত প্রতিক্রিয়ার, আপনার আমেরিকা গণতন্ত্র আছে, বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, যত রকমের যা কিছু একদিন ইতিহাসের আস্তা করে নিক্ষেপ করেছিল বুর্জোয়ারা সব তুলে আনতেছে। ভারতে কি হচ্ছে, হিন্দুত্ববাদ, আমেরিকা কি হচ্ছে, খ্রিস্টানত্ববাদ, এই মায়ানমারে কি হচ্ছে, বৌদ্ধত্ববাদ, না সেটা এটাই সভ্যতার বিকাশ কিনা, আপনি যেটা বলছেন এটা তো ধ্বংস, সমাজ এগোচ্ছে এটা বিকাশ কিনা,
এইটা তো সমাজটা সময়ের পরিবর্তন সঙ্গে বাড়লে সেটাকে আমরা অগ্রগতি বলবো কিনা, আসলে এটা হলো যে একটা বিপ্লবের যে প্রসব বেদনা তৈরি হচ্ছে আর বলে আপনি মনে করছেন? জি মিস্টার জোনায়েদ সাকি, ধন্যবাদ। আমার অনেক গুরুজন বিজ্ঞজনরা আছেন এখানে। আমি আমি যেভাবে বুঝি সেটা বলি, আসলে সমাজতন্ত্র বলতে এবং বিশেষভাবে অক্টোবর বিপ্লব আজকে আপনি আলোচনায় নিয়ে এসেছেন এবং অক্টোবর বিপ্লব যে সমাজতন্ত্রের স্বপ্ন দেখেছিল সেটা বলতে আসলে কি বুঝিয়েছিল আসলে তারা? মূলত মানুষে মানুষে যে বৈষম্যটা আছে এটা কিন্তু প্রাকৃতিক না, মানে সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে বৈষম্যটার সৃষ্টি। ফলে এই বৈষম্য শ্রেণীগতভাবে দুটো প্রধান শ্রেণীতে তৈরি করেছে, একদল সম্পত্তিবান আর একদল সম্পত্তিহীন। অথচ সম্পত্তিহীনরাই কিন্তু সম্পদ সৃষ্টি করে এবং মুষ্টিমেয় সম্পত্তিবানদের হাতে এটা কেন্দ্রীভূত হয়ে যায়। এটা একটা সামাজিক প্রক্রিয়া। কাজে এই যে বৈষম্য, মানুষে মানুষে বৈষম্য, শ্রেণীগত বৈষম্য, কিংবা ধরুন লিঙ্গীয় বৈষম্য নারী পুরুষের মধ্যে, কিংবা অন্যান্য লিঙ্গীয় পরিচয়ের মধ্যে যে বৈষম্য এখন আমরা দেখতে পাচ্ছি, কিংবা জাতিতে জাতিতে বৈষম্য, ধর্মীয় যে বৈষম্য, এই ধরনের ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গীয় পরিচয় এবং শ্রেণীগত, এগুলোকে ভিত্তি করে মানুষে মানুষে যে বৈষম্য সৃষ্টি হয়েছে এটা সামাজিক ঐতিহাসিক প্রক্রিয়ার ভেতর দিয়ে তৈরি হয়েছে, এটা প্রাকৃতিক নয়। সেই দিক থেকে এই বৈষম্যের বিরুদ্ধে একটা প্রতিশ্রুতি, এই বৈষম্য থেকে বেরিয়ে যেয়ে মানুষের মধ্যে সমতার সমাজ সৃষ্টি করার প্রতিশ্রুতিটাই ছিল সমাজতন্ত্রের মূল বাণী। এবং সেইটা সোভিয়েত সমাজ, বিশেষত রুশ বিপ্লবের মধ্যে দিয়ে তারা সেটার জন্য বিপুল উদ্যোগ নিয়েছেন, অনেকাংশে সফল হয়েছেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন আছে যা সামগ্রিকভাবে মানব জাতির যে অর্জনের ভাণ্ডার সে ভাণ্ডারে একটা এই পর্যন্ত বলতে পারো অনেক তাৎপর্যপূর্ণ সেটা একটা অগ্রগতি। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন মানে পতন ঘটেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে 1990 সালে। সমাজতন্ত্রের যে এই যে আকাঙ্ক্ষা এবং প্রতিশ্রুতি, এইটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভবিষ্যৎ খুঁজলে হবে না। এর ভবিষ্যৎটা বর্তমান আমাদের বাস্তবতার মধ্যে খোঁজা দরকার, যে ব্যবস্থার মধ্যে, যেটা পুঁজিতান্ত্রিক ব্যবস্থা হিসেবে ওনারা বর্ণনা করলেন, যে সাম্রাজ্যের চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, দুনিয়াকে একটা সাম্রাজ্য বানিয়ে ফেলা এক কেন্দ্রীভূত একটা জায়গায়, তার মধ্যে আমাদের খুঁজতে হবে তারা আমাদের কি দিচ্ছে। যুদ্ধ, ধর্মীয় সংঘাত, আঞ্চলিক যে ভয়াবহতা সেটাতে দেখাচ্ছে। ধরুন এই পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, এটা তো একটা আগ্রাসী পুঁজিবাদের চেহারা নিয়েছে, যাকে বলে প্রিডেটরি অ্যাকুমুলেশন, মানে দখল করে লুণ্ঠনমূলক অ্যাকুমুলেশন, পুঞ্জিভবন। এবং সারা দুনিয়ায় এই দখল এবং লুণ্ঠনমূলক পুঞ্জিভবন ছাড়া সে টিকেই থাকতে পারছে না, ফলে তাকে যুদ্ধ বাধাতে হচ্ছে। ধরুন আজকে এই যে উত্তর কোরিয়াকে খোঁচা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যা যা করছে, তার ফল মানে লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে জাপানকে যুদ্ধের অস্ত্রের প্রতিযোগিতায় নিয়ে আসা এবং তার মধ্যে $1 trillion বাণিজ্যটা হবে। এই যে দখলের মধ্য দিয়ে লুণ্ঠনমূলক অ্যাকুমুলেশন কিংবা পুঁজিভবন, এটাই কিন্তু আজকের পুঁজিবাদের টিকে থাকার কিংবা তার প্রধান ভার্সন কিংবা তার চেহারা হয়ে দাঁড়িয়েছে। এই আগ্রাসী পুঁজিবাদ সারা দুনিয়াময় যুদ্ধ, প্রক্সি যুদ্ধ লাগিয়ে চলেছে এবং সেটা আমাদের বঙ্গোপসাগরে এসে আমাদের ঘাড়ের উপর এখন নিঃশ্বাস ফেলছে। এই পুরো পরিস্থিতিটার মধ্যে আপনাকে খুঁজতে হবে যে মানুষ আসলে এই পরিস্থিতিটাকে অনিবার্য হিসেবে নেবে নাকি পরিবর্তন সম্ভব, নাকি তার মধ্যে পরিবর্তনের সম্ভাবনা খুঁজবে এবং বৈষম্য যার ভিত্তি এই পুরো ব্যবস্থাটা এবং এই চেহারাটার, সেটাকে মানে ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং সেই চেষ্টা কিন্তু খোদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এখন পৃথিবীর কোনায় কোনায় তৈরি হচ্ছে। সেটাই হচ্ছে সমাজ। আপনি যেটা বলছেন যে প্রাসঙ্গিকতা কি, প্রাসঙ্গিকতা এইটাই যে বর্তমান বিশ্বটা আমাদের কাছে প্রাসঙ্গিক না। বর্তমান বিশ্ব মানুষকে বাঁচতে দিচ্ছে না, তার মানবিক মর্যাদাকর পরিচয়ে তাকে টিকে থাকতে দিচ্ছে না। সেইখান থেকে বেরিয়ে যাওয়ার যে কোনো প্রচেষ্টা কোনো না কোনোভাবে সমাজতান্ত্রিক মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে যুক্ত একটা প্রচেষ্টা। যে একজন দর্শক যোগ দিয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি, কে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে আপনারা যে সবাই বলতেছে যে পুঁজিবাদ নিয়ে আরাম আলোচনা করতেছেন, যদি পুঁজিবাদ দূর করতে হয় তাহলে মনে হয় যেন কোন রাজনীতিবিদ মানে ব্যবসায়িক কোন রাজনীতিকে মানে মনোনয়ন পত্র দেওয়া যাবে না, যারা ব্যবসা করে তাদের ব্যবসায়িক এদের দিকেই এই দুর্নীতিটা বাড়ে, তো দুর্নীতির জিনিসপত্রের দাম বাড়ে, পাবলিক ক্ষেত্রে সমস্যা হয় পাবলিকের। জি অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জিনিসপত্র মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলছি, আমার রাজনীতিবিদদের কোনো দায়িত্ব আছে কিনা তোমার প্রশ্নে? জি অবশ্যই, আপনি বলুন। তুমি দুটো কথা বললে, একটা যে অগ্রগতি এবং উন্নতি। জি, অগ্রগতি হয়েছে, উন্নতি হয়েছে, জ্ঞানে বিজ্ঞানে উদ্ভাবনে কত উন্নতি হয়েছে, কিন্তু এই জায়গা এক জায়গায় এসে থেমে গেছে। এইটার এই পথে আর উন্নতি হবে না,
এই এই জায়গাটা বদলাতে হবে, এই যে আটকে গেল যে জায়গাটা, এবং এই আটকে যাওয়ার জায়গাটাতেই এই যে অমানবিকতা আসছে, এই যে মুনাফা মনুষ্যত্বকে গিলে খাচ্ছে, এই যে ভোগবাদিতা আছে, এই যে মানুষের সাথে মানুষের বিচ্ছিন্নতা, মানুষের সঙ্গে প্রকৃতির বিচ্ছিন্নতা, প্রকৃতিকে ধ্বংস করে দেওয়া, এই জায়গাতে এসে থমকে গেছে। এই জায়গাটায় বদল করতে হবে। এবং বদল কীভাবে হবে, এইটা যে অক্টোবর বিপ্লবের উদযাপন যখন শতবর্ষ উদযাপন করছি, প্রাসঙ্গিক কথা হলেও কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্ক্স যেটা বলেছেন যে অগ্রগতি হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস, ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস, এবং এই শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে এটা বদল হবে, যে বঞ্চিত মানুষ এই যে যে বিপ্লবী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে, এবং তার মধ্য দিয়ে এটা হতে হবে। সেই বদলের ইঙ্গিত কি আপনি পাচ্ছেন বাকি বিশ্বে, সারা বিশ্বে, বাংলাদেশে? না, সারা বিশ্বে পাচ্ছি। আমি এখন দেখছি দুটো জিনিস দেখছি, যে পুঁজিবাদ তার ছল বল কৌশল সমস্ত প্রয়োগ করে এখন শেষ জায়গায় চলে এসেছে। এখন সে কী করছে? এখন আমি মায়ানমারের যে ঘটনা ঘটছে, এটা পুঁজিবাদের নিকৃষ্টতম নিদর্শন রোহিঙ্গাদের উপর করছে, যে সব নির্যাতন করে এখন গণধর্ষণ পর্যন্ত করছে। এখন বাংলাদেশেও যদি আমরা প্রাসঙ্গিক কথা আসি, বাংলাদেশেও গণধর্ষণ চলছে, শিশু ধর্ষণ চলছে, যেটা কোনো দিন আমরা শুনিনি। বাংলাদেশে উন্নতি হয়নি এ কথা তো আমরা বলবো না, নিশ্চয়ই উন্নতি হয়েছে, কিন্তু এই উন্নতির অন্তরালে এই যে গণধর্ষণ চলছে, এই যে শিশু ধর্ষণ চলছে, এই যে আত্মহত্যা করছে মানুষ, এই ক্ষুদ্রঋণের জ্বালায় আত্মহত্যা করছে, আজকেও কালকেও খবর বেরিয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষক এবং তার স্ত্রী এই ক্ষুদ্র ঋণের জন্য আত্মহত্যা করেছেন। তাহলে উন্নতির নিচে চাপা পড়ছে মানুষ, এই মানুষের যদি এই মানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে বদল হবে, এটা কিন্তু কারো ইচ্ছার উপর নির্ভর করছে না, এটা কিন্তু দৈব ঘটনা হবে না, বা যেটা তুমি ইঙ্গিত করলে যে এটা কি প্রাকৃতিক ঘটনা কিনা, এটা হবে না, মানুষই এটা করবে, এবং এইটা করবে বিপ্লবের মধ্য দিয়ে, এবং সেই বিপ্লবই হচ্ছে শ্রেণীর বিপ্লব এবং শ্রেণীর বঞ্চিত। তাহলে মানুষের প্রকৃতিটা কি, এই যে বৈষম্য নির্যাতন মানুষই কিন্তু আবার করছে, যারা করছে তাদের মানুষ ওয়ার এগেইনস্ট অল হফ যেটা বলছে, সেরকম একটা পৃথিবী তার মধ্যে আমরা পড়ে আছি। মানুষ নাই যারা পুঁজি পুঁজি এই জিনিস যারা করছে, তারা তো মানুষ বলা যাবে না। তাদের মধ্যে যে যেরকম নৃশংসতা, যেরকম জিহাংসা, যেরকম লোলুপতা, সেইটা বন্য প্রাণীর মধ্যেও নাই। এবং এইটা তারা মানুষকে কী করছে এখন, মানুষকে এই যে শ্রমজীবী মানুষ তাকে নিঃশেষ করে দিয়ে যন্ত্রে পরিণত করছে, এবং যন্ত্র তৈরি করছে, তারা রোবট তৈরি করছে, তারা ড্রোন তৈরি করছে, এবং তাদের লক্ষ্য এটা, তাদের এই শ্রমজীবী মানুষের কাছে ক্ষমতা হস্তান্তরের চাইতে তারা ওই চেষ্টা করবে। আপনি ব্যক্তিগত যা জানার ইচ্ছা, হবস যেমন মনে করতেন যে মানুষ মূলত খারাপ, পচা, বাজে, আর লক মনে করতেন যে মানুষ হচ্ছে মহান, মানুষ আসলে কেমন, মিস্টার হাইড লুকিয়ে আছে ইয়ের মধ্যে, ওই ওই ভদ্রলোকের চিকিৎসকের মধ্যে। তো ওই মানুষের মধ্যে দুটোই আছে, মানুষ ওইটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, মানে সেইটাই সেইটাই হচ্ছে যে ওইটাকে নিয়ন্ত্রণ করবার যে এইগুলো মানবিকতা সেইটা হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এই জন্য যে তার মধ্যে ওই মুনাফার লোভ ঢুকে গেছে, মুনাফা ছাড়া সে কিছু বুঝছে না। তো মুনাফা যখন রাজত্ব করবে তখন এইটা তো টিকবে না, মানে এই মনুষ্যত্ব হেরে যাবে। মানুষের মধ্যে মানুষ প্রাণীও বটে, জি, কিন্তু মানুষ কি প্রাণী? দুটো গুণ মানুষের আছে, একটা গুণ হচ্ছে তার সামাজিক মানুষ, সে সামাজিক প্রাণী, এবং সে বুদ্ধিমান প্রাণী। এবং এই সামাজিকতা এবং বুদ্ধিমানতা, বুদ্ধির চর্চা, এই দুটো গুণ একসঙ্গে চলে। বুদ্ধির যে চর্চা সেইটে সামাজিকভাবেই হয়। এখন যেটা হচ্ছে যে এখন এই যে পুঁজিবাদী যারা মানুষগুলো যারা চালাচ্ছে পৃথিবী, তারা খুব বুদ্ধিমান, তাদের বুদ্ধির কোনো অভাব নেই। যেটার অভাব সেটা হচ্ছে তাদের বিবেক নাই, এবং তারা এই বিবেকহীনতার কারণেই
তারা এই জায়গায় চলে গেছে। তো বিবেক ছাড়া তো অক্টোবর বিপ্লবের লিখা আপনি লিখেছেন যে রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি আপনি উদ্ধৃত করেছেন যে ব্যক্তিগত সম্পত্তি নিয়ে যে রবীন্দ্রনাথের পর্যবেক্ষণ ছিল যে এইটা থাকতে হবে, না থাকলে মানুষের বিকাশটা হবে না, তো সেইটাকে আপনি কিভাবে দেখবেন ব্যক্তিগত সম্পত্তি? ব্যক্তিগত সম্পত্তি রবীন্দ্রনাথের সংকটের মধ্যে ছিলেন, দুটো সংকট, একটা হচ্ছে নিজের জমিদারি ছিল সেইটা উনি কি করে ছাড়তে চাচ্ছেন মনে করছেন এটা অন্যায়, এবং এইটা ছাড়তেও চাচ্ছেন এবং পারছেন না। আবার দ্বিতীয় যে অসুবিধাটা ছিল তিনি কিন্তু ওই জগৎটাকে দেখতে পাচ্ছেন না যেখানে ব্যক্তি মালিকানার উচ্ছেদ ঘটবে। তিনি সোভিয়েত ইউনিয়নে গেছেন, রাশিয়া দেখলেন, কিন্তু রাশিয়ার ব্যক্তি মালিকানার উচ্ছেদ একটা জায়গা দেখলেন না। এবং খুবই তাৎপর্যপূর্ণ যে রবীন্দ্রনাথ কিন্তু ওই রাশিয়ার চিত্রে একবারও স্ট্যালিনের কথা উল্লেখ করছেন না, কিন্তু স্ট্যালিন যখন একেবারে ওই উন্নতির চরম জায়গায় নিয়ে গেছিল সোভিয়েত ইউনিয়নকে, তখন তিনি কিন্তু ওই দিকটা দেখছেনই না। কাজে ব্যক্তি মালিকানার আশঙ্কা ছিল যে সমষ্টির কাছে ব্যষ্টি হারিয়ে যাবে কিনা, এক নম্বর। দু নম্বর হচ্ছে উনি যে যুক্তিটা দিচ্ছেন সেটা হলো যে জমিদারি আমি ছেড়ে দিলাম, কিন্তু এই জমিদার তো ছোট ছোট জমিদার হয়ে যাবে, এই অসংখ্য জমিদারি জমিদারি প্রথার যে বিলোপ সম্ভব এইটাই উনি দেখতে পাচ্ছিলেন না বা স্বীকার করতে চাচ্ছিলেন না। তার বক্তব্য হচ্ছে যে সমবায়ের মাধ্যমে আমরা এই পরিবর্তনটা আনবো, সমবায়ের মাধ্যমে তো আনা যাবে না, যেখানে রাষ্ট্র পুঁজিবাদী সেইখানে তার ভেতরে তো আমি এই সমবায়ের মধ্যে দিয়ে তো সংস্কার আনা যাবে। আপনি কিছু যোগ করতে চাইছিলেন? না, আমি বলছি যে আপনি একটা দর্শকের ফোনটা নিয়ে তারপর আসি, কে বলছেন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি টঙ্গী থেকে বলছি, আমার নাম আব্দুল রব। বলুন, আমার প্রশ্ন, সমাজতান্ত্রিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরির জন্য যেসব রাজনৈতিক দলগুলি কাজ করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কেউ কাউরে মানে না, তবে তারা একত্রিত হয়ে সত্যিকার ভাবে আদর্শিক ভাবে শক্তিশালী হয়ে সমাজতান্ত্রিক আন্দোলনটা শুরু করবে, তারা কেন একত্রিত হচ্ছে না? এই মৌলবাদীদের মতন বড় বড় কথা বললে চলবে না, সবাইকে আলোচকদের কাছে বলতেছি। আমি বলছি যে মানুষের প্রবৃত্তি কিংবা চরিত্রকে মানে এসেনশিয়ালাইজ করা, মানে কোন একটা এইটার এই ধরনই আছে। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন যে মানুষ কি আসলে খুঁজে পাওয়া যায় তার ব্যক্তিগত এই যে আত্মপরতা, এগুলো কোনোটাই কিন্তু আপনি মানে অর্থাৎ এইটাকে এইটাই মানুষের একমাত্র বৈশিষ্ট্য কিংবা এই বৈশিষ্ট্য থেকে মানুষ কখনোই বেরোবে না এরকম কোনো জায়গায় নির্দিষ্ট করতে পারেন না, মানে এটা এসেনশিয়ালাইজ করার কোনো সুযোগই নাই। মানুষ কি ব্যবস্থার মধ্যে কাজ করে সেটা বাস করে এবং তার বেড়ে ওঠা চলে, তার দ্বারা কিন্তু তার অনেক বেশি তার প্রভাবটা ঘটে। ফলে এখানে যেহেতু একটা পুঁজিতান্ত্রিক ব্যবস্থা কি ধরনের সম্পর্ক সৃষ্টি করছে সেইটাই কিন্তু মানুষের মানে প্রবৃত্তিকে চরিত্রকে অনেকাংশে প্রভাবিত করছে। ফলে পুঁজিতান্ত্রিক ব্যবস্থাকে যদি আমি স্থায়ী ধরে নেই, স্থির ধরে নেই এবং চিরন্তন ধরে নেই, তাহলে মানুষের বৈশিষ্ট্যের মধ্যে এই পরিবর্তনগুলোর মানে হয়তো আমরা ভাববো যে এটা কখনোই হবে না। কিন্তু পুঁজিতান্ত্রিক ব্যবস্থা আবার অনেক রকম এই যে বৈপরীত্য তৈরি করছে, বিরাট বৈষম্য সৃষ্টি করছে, যেখানে বেশিরভাগ মানুষই কিন্তু তার মানে খুব ভালো অবস্থা দেখতে পাচ্ছেন না, বরং তার খারাপ অবস্থা, তার নিপীড়িত অবস্থা, গণহত্যার শিকার হওয়ার অবস্থা দেখতে পাচ্ছেন। ফলে তার বিপরীতে তার কিন্তু নানান লড়াই বিক্ষোভ সংঘটিত হচ্ছে। মানে অগ্রগতির মধ্যে অগ্রগতিটাকে আমরা যেভাবে হিসাব করি না, আসলে ইতিহাস একটু স্পাইরালি একটু বক্রাকারে এগোয়, ফলে সবসময় আমরা ওই গতিটাকে একটা সরলরৈখিকভাবে যেভাবে অগ্রগতি চিন্তা করি সেই অগ্রগতিটা দেখা যায় না। কখনো কখনো একটু তমসাচ্ছন্ন অন্ধকারচ্ছন্ন অবস্থাটাকেও একটা একটা নির্দিষ্ট কালব্যাপী অবস্থান করতে পারে, সেইটাকে যদি আমরা স্থির ধরে নেই, মনে করি যে এটা থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই, এটি বের হওয়ার সুযোগ কিন্তু এই তমসা যত গভীরতর হচ্ছে, যেটা যেমন ভাই বললেন যে রাত যত গভীরতর হচ্ছে, আসলে তত এটা খুবই কার্যকর একটা উদাহরণ যে এইটা যত বেশি অন্ধকারচ্ছন্ন দিকে যাচ্ছে। আজকে দুনিয়া কোন দিকে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ সহযোগী রিপাবলিকান সেনেটর কিছুদিন আগে তিনি ট্রাম্পের পক্ষ ত্যাগ করে বললেন যে ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধের পাঁয়তারা করছেন, জনগণ আবার ট্রাম্পকে ভোট দিচ্ছে না, সেটা দিচ্ছে। এই প্যারাডক্সের ব্যাখ্যাটা ব্যাখ্যাটা এই জায়গায় যে কখনো একটা নির্দিষ্ট মোমেন্টে হিটলারের উত্থান ঘটেছে, তো হিটলারকে জনগণ ভোট দেয় না? ভোট দিয়েছে, কিন্তু এই জন্য মানুষকে বোঝাটা জরুরি, ঐতিহাসিক ভাবে টেকে নেই কিন্তু হিটলার। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের যে দামামাটা বাজানো হচ্ছে এটা ভাবে সমীকরণ হয়েছিল সেটা কিন্তু টেকে নেই মানুষ, কিন্তু মানুষ দুদিকেই আছে, দুদিকেই মানুষ আছে, এই দুদিকে থাকাটার মধ্যে লড়াইটা চলছে। এই লড়াইয়ের মধ্যে মানুষ তাকে তার নিজের মানে নিজে যাতে এক্সটিংক্ট মানে বিলুপ্ত না হয়ে যায়, তাকে যদি তার নিজের
টিকিয়ে রাখতে হয় তাহলে তাকে কোন দিকে যেতে হবে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে, নাকি মানুষ কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবে, কিভাবে বৈষম্যের থেকে বেরিয়ে যাওয়ার নতুন নতুন কল্পনা? আপনি যে বলছেন ইউটোপিয়ার কথা, কল্পনা ছাড়া মানব জাতি এগোবে নাকি? মানুষ কল্পনা করেছে বলেই মানুষের কল্পনা হচ্ছে কেবল ফ্রি ইমাজিনেশন, আকাশ কুসুম ভাবা না, কল্পনা হচ্ছে অস্তিত্বের একেবারে খুবই একটা জরুরত। মানে এটা আপনি আপনার নিজেকে টিকিয়ে রাখতে হলে আপনাকে নতুন কল্পনা সমাজে হাজির করতে হবে এবং সেই নতুন কল্পনার ভিত্তিতে মানুষ এগোয়। সে কল্পনার 100% হুবহু বাস্তবায় রূপ হয়তো নেয় না, কিন্তু তার জন্য বিজ্ঞান আগায়, তার জন্য মানুষের চিন্তার বাস্তব ভিত্তিটা আগায়। এইসব কল্পনাটা জারি আছে যে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ ধ্বংস হব নাকি মানব জাতি এই বৈষম্য থেকে বেরিয়ে আসবো। একটু বিরতিতে যাবো, তারপরে প্রশ্ন, কেন বাম দলগুলোর বিভক্তি তারা একত্রিত হতে পারে না? দর্শক খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেন তিনি আন্দোলনের শরীর হতেই চান, সুন্দর একটা প্ল্যাটফর্ম খুঁজছেন। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজকে আমরা কথা বলছিলাম সমাজতন্ত্র এখনো কি প্রাসঙ্গিক, সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলছিলাম সমাজতন্ত্র এখনো প্রাসঙ্গিক। প্রিয় দর্শক, বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে আপনাকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে বাম শক্তিগুলো কেন একত্রিত না, তারা কেন ভেঙে যাচ্ছে? না, এই প্রশ্ন সম্পর্কে আমি বলবো যে বাম ঐক্য বলতে কি বোঝায়, এটা কি খালি কতগুলো নেতা একত্রিত হলো? অবশ্যই নেতাদের একত্রিত হওয়া দরকার, কিন্তু এটার আসল তাৎপর্য হলো বাম ধারার যে আন্দোলন, সেই আন্দোলনগুলোকে একত্রিত করতে হবে। এবং একত্রিত হচ্ছে, অবশ্যই হচ্ছে। আমি এটা দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে এটা বলবো যে আপনারা ভালো করে খবর নিয়ে দেখবেন, বাংলাদেশে সাম্প্রতিককালে যতগুলো গণ আন্দোলন হয়েছে তার সবগুলোর সামনে আছে বামপন্থীরা এবং সমাজতন্ত্রে বিশ্বাসীরা। আপনি ফুলবাড়ির আন্দোলন ধরেন, সুন্দরবনের আন্দোলন ধরেন, প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলন ধরেন, গার্মেন্টসের আন্দোলন ধরেন, যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন ধরেন, কোন আন্দোলনটা বাংলাদেশে হয়েছে যেটার সামনের কাতারে বামপন্থীরা নেই? এখন মানুষের আকাঙ্ক্ষা যে আপনারা রুটি রুজির আন্দোলন করেন, বুঝলাম, কিন্তু খালি এইটুক করলে তো হবে না, রাষ্ট্র ক্ষমতায় আপনাদেরকে দেখতে চাই। এবং এই কথাটা খুবই যুক্তিসঙ্গত এবং তাদের আকাঙ্ক্ষাটাও যুক্তিসঙ্গত, এবং সেই জায়গায় আমাদের যেতে হবে। এবং যাওয়ার জন্য আমরা যে চেষ্টা করছি, অগ্রগতি হচ্ছে, তার প্রমাণ এই যে আমরা তিনজন বসে আছি, বাসদ, কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চা, আমরা তিনটা শক্তিতে একত্রিত হয়ে ইতিমধ্যেই অনেক আন্দোলন সংগ্রাম করছি। এবং সামনে আমরা খালি অক্টোবর বিপ্লবের শতবর্ষ পালন করলাম তা না, আজকে পেঁয়াজের দাম, চালের দাম, মানুষ একটা নীরব দুর্ভিক্ষের ভেতরে আছে, এই পরিস্থিতিতে শক্তিশালী ভাবে মানুষের কাছে আন্দোলন করতে চান, রাষ্ট্র ক্ষমতা যেতে চান, অবশ্যই এটার মাধ্যমেই যেতে মানুষ বুঝতে এটাই জানতে চায়। আপনি ইতিহাস দেখেন, জি ইতিহাস দেখেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদ 200 বছর শাসন করেছে, সব মানুষ বলেছে ব্রিটিশ কোনদিন যাবে না, আপনার মতে বলেছে যে আপনারা তো ব্যর্থ হয়ে মানে আরো 200 বছর অপেক্ষা করতে হবে। না, 200 বছর বলছি, আমরা একটু যাব, সময় খুব শেষ, আমরা খালি করে যাব না, না 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 200 বছর, আমি ইঙ্গিত পেয়েছি 200 লাগবে, হ্যাঁ 200 বছর, অক্টোবর 100 ভর্তি হচ্ছে, খুবই খুবই খারাপ ইঙ্গিত করছে, জি আমাকে আমাকে কথা বলতে সদর ফজল করিম কে জিজ্ঞেস করেছিলাম কত বছর, 3 বছর, 1 লক্ষ বছর লাগবে, কথা বলতে শুধু সময় তো আসবে, সময় আপনি কথা বলতে শেষ না করতে দিয়ে আপনি মাঝখানে একটা কথা ধরে, আরো তিনজন বক্তা আছেন, হ্যাঁ ঠিক আছে, আমার সময়টা গণতন্ত্রে আপনি শেষ করেন প্লিজ, শেষ করতে শেষ করেন না, কিন্তু আপনি একটা কথা ধরে আপনি আর সময় নষ্ট করেন না, বলেন আপনি না, আপনি এটা করবেন না, আচ্ছা করব না আমি করব না, এটা জি বাক্যটা বলেন না, আপনি পাকিস্তানি আমলে 25 বছর তো একদিনে হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা কি একদিনে হয়েছে? আমরা দেশকৃষ্টির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা আইয়ুব খানের কাছ থেকে ভুট্টা খেতে চাই না এটার আন্দোলন করেছি, ওগুলো কি মিথ্যা ভুল? তাহলে পরে হয় আমাকে বর্তমান অশুভ পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে থাকতে হবে, তা না হলে পরে সমস্ত সমাজ বলেন, বস্তু বলেন, সবকিছুরই গতির কতগুলো নিয়ম থাকে এবং সেই নিয়মের ভেতর দিয়েই পরিবর্তনটা হয়, রাতারাতি তো এটা হবে, সময় লাগবে। জি কমরেড খালেকুজ্জামান, স্যারকে দিয়ে শেষ করবো আমি, আপনি বলেন কোন বিষয় বলতে মানে করণীয় কি এই পর্যায়ে? এই যে বৈষম্য, আমরা একটা গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ সম্পন্ন বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং বিশ্ব চাই,
সেটা কি করতে হবে, আপনি আগে কি চান তার উপর নির্ভর করে। ফলে এখন এটা তো ব্যাখ্যা করার যা বুঝলেন সেটা হলো যে আমি মানুষ হতে চাই কিনা, মনুষ্যত্ব রক্ষা করতে চাই কিনা, সভ্যতা বাঁচাতে চাই কিনা। যে কাহিনীগুলি শুনলে এগুলি ব্যাখ্যা করলে পুরো একটা দিন চলে যাবে। তো ফলে যেইভাবে দুইটা উদাহরণ দিলে বুঝবেন, রাশিয়া যখন সমাজতন্ত্র ছিল কি ছিল আর আজকে যখন নাই কি অবস্থা। ওই একটা দেশ বলছিল যে পুঁজিবাদের কলঙ্ক চিহ্ন তিনটা, বেকারত্ব, ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, এটা ছিল না। আর আজকে রাশিয়া সেগুলো ফিরে এসছে। এবার আসেন বাংলাদেশে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এইসব ঘটনা ঘটেছিল। তাহলে সেই সময় মানুষ যেভাবেই হোক একটা সমাজতান্ত্রিক শোষণমুক্ত দেশ পাবে এই মনোভাবে, এই চেতনা জাগ্রত হয়েছিল বলে সেই দিন 7.5 কোটি মানুষ একটা পরিবারের মতো হয়ে গেছিল। সেই দিন কোনো ধর্ষণ স্বাধীনতাকামী মানুষ করে নাই, সেদিন কোনো বাঙালি। সেটা এখন হচ্ছে না কেন, হচ্ছে হবে কেমনে? কারণ পুঁজিবাদের যে পুঁজিবাদ থাকা মানে কি, এটা তো এমন জিনিস না যেটা বায়ু জিনিস না। তো সে আছে মানে তার টাকার শক্তি, পেশি শক্তি, প্রচার শক্তি এবং তার গোটা অর্থ ব্যবস্থার মধ্যে মোকাবেলা করা যাবে কিভাবে? মোকাবেলা তো হচ্ছে কিছুটা। মোকাবেলা কথাটা হলো যে কোনো এটা একদিনে যদি আপনি নিষ্পত্তি করে ফেলতে পারতেন তাহলে তো চলেই যেত। তাহলে এখন এটার জন্য সময় লাগতেছে এই জন্য যে এই ব্যবস্থাটি একটা শক্ত ভিত্তি কেড়ে বসছে। এর অর্থ এই নয় যে বামপন্থীরাও অতীতে বামপন্থী আন্দোলনের কিছু কিছু ভুলভ্রান্তি যে হয় নাই তা না, কিন্তু সেই জিনিসগুলিকে মেরামত করে। উনি বললেন যে সেই জায়গায় আমরা যেভাবে এখন দাঁড়াবার চেষ্টা করছি সেই অবস্থার মধ্য দিয়ে আগামীতে, এখন যদি বলেন ভবিষ্যৎ কি, আজকে দেখেন শেষ বলে দেয় তাহলে আগামী দিনে ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো যদি আপনি এই ধরনের বর্বরতার মধ্যে অগ্রসর হতে চান তাহলে পুঁজিবাদ রাখবেন, আর যদি সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনা বলেন, মানুষের সমাজ, সভ্য সমাজ চান তাহলে সমাজতন্ত্রের দিকে যেতে হবে, এর বিকল্প নেই। জুনায়েদ সাকিব যদি বলেন। আমি আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই যে আমাদের দেশের তো একটা মানে যাত্রা বিন্দু আছে, সেটা 1971 সালে মুক্তিযুদ্ধ। সেখানে আমরা যে প্রতিশ্রুতি ভিত্তিতে আমাদের রাষ্ট্রটা পতন করলাম লড়াইয়ের মধ্যে দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে, সেটা তো আজ পর্যন্ত অর্জিত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এবং আপনি যদি ওইটাই ধরেন যে আচ্ছা এটা কতদিনে হবে, আপনি যারা আজকে শাসন ক্ষমতায় আছে ধরুন আওয়ামী লীগ তাদের জোট, কিংবা এর আগে যারা ছিল বিএনপি এবং তাদের জোট, এই দুই দ্বিদলীয় জোট কিন্তু বাংলাদেশের প্রধান রাজনৈতিক ধারা, কিন্তু তারা কিন্তু বাংলাদেশে এই এইটা বাস্তবায়ন কেবল করতে পারছে না তা না, তারা যে বাংলাদেশটা আমাদের সামনে উপহার দিচ্ছে কিংবা প্রতিদিন যে বাংলাদেশের কথা সামনে হাজির করছে সেটা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে তারা এই শাসন ব্যবস্থাটাই আর চালিয়ে নিয়ে যেতে পারছে না। সেটা এমন একটা অবস্থায় তারা নিয়ে এসছে যেখানে তারা নিজেরা একজল ক্ষমতায় থাকবে, সেটাকে জমিদারিতে পরিণত করবে, বাকিদের নাই করে দিবে, এবং মানুষের সমস্ত ভোটাধিকার থেকে মিনিমাম যে ভোটাধিকার গণতন্ত্রের একেবারে প্রথম সিঁড়ি, ভোটাধিকার থেকে শুরু করে সমস্ত অধিকারগুলো কেড়ে নিবে। যে রাষ্ট্রে পুলিশ বাহিনী প্রকাশ্যে আগুন দিচ্ছে সেই ভিডিও খবরে প্রত্যেকটা টেলিভিশনে প্রচারিত হবে, এক বছর পার হয়ে যাবে তার কোনো প্রতিকার হবে না, এই হচ্ছে তাদের শাসন ব্যবস্থা। সুতরাং আপনি যদি বলছেন যে আমাদের কবে হবে, কবে হওয়াটা হচ্ছে যে এরা কিন্তু জনগণের ন্যূনতম অধিকার দিতে ব্যর্থ, এরা বাংলাদেশকে চালিয়ে নিয়ে যেতে এমনকি ব্যর্থ, এই শাসন ব্যবস্থা ন্যূনতম ইনক্লুসিভ মানে সবাইকে নিয়ে চালিয়ে নিয়ে যাওয়ার মতো ব্যর্থ। ফলে বাংলাদেশে একটা নতুন রাজনীতির ইতিমধ্যে দাবি উঠে এসেছে যে দাবিটা আমাদেরকে পূরণ করতে হবে, এবং নিঃসন্দেহে যারা ওই মুক্তিযুদ্ধের জনগণের সমর্থন কতটা পাওয়া যাবে, জনগণ এই জিনিসই চাচ্ছেন, কিন্তু আমাদের জনগণকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে, জনগণকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না, তাকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে প্রতি মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা। এই বাস্তবতার জায়গাটাকে আমাদের অতিক্রম করতে হবে, এবং সেই লড়াইটাই আমরা সামনে নিয়ে আসছি, এবং নিঃসন্দেহে বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল বামপন্থী ধারা এবং দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করে এই যে নতুন রাজনীতির ধারাটা সৃষ্টি করতে যাচ্ছেন যেখানে আমরা একটা এমন একটা বাংলাদেশ করতে পারবো যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এবং সেই লড়াইটার কর্মসূচিটা কিন্তু আমরা হাজির করছি, সাংবিধানিক সংস্কার এবং সেই সংস্কারের মধ্য দিয়ে আমাদের ন্যূনতম গণতান্ত্রিক কাঠামো। যে আপনি এবং আপনার মতো আরো যারা আছে তারা এসে এই আন্দোলনে যোগ দিলে এইটা অন্তত একদিন বা এক মাস বা এক বছর ত্বরান্বিত হবে, সেই আহ্বান আমি সকলের কাছে জানাই। অবশ্যই ধন্যবাদ আপনাকে, আপনাকে দিয়ে শেষ করতে চাই। বলা হয় যে বুর্জোয়া সোসাইটিরও কতগুলো এথিক্যাল স্ট্যান্ডার্ড আছে, যে তাদের ওষুধে ভেজাল থাকে না, ভালো শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি তারা আবিষ্কার করে, এবং পুঁজিবাদী সমাজের একটা ভালো মানবিক চেহারা বলা যে ওয়েলফেয়ার সোসাইটি, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর উদাহরণ দিয়ে দেওয়া হয়, তো সেইটা কতটুকু বাস্তবতা নাকি সমাজতন্ত্রই লাগবে আপনার কি মনে হয়? না, সমাজতন্ত্র তো লাগবেই, কেননা ওইগুলো হচ্ছে ছাড় দেওয়া, ছাড় দিয়ে তো হবে না, মূল জায়গাটা হচ্ছে যে মালিকানার প্রশ্ন।
এখন ব্যক্তি মালিকানায় সমাজ পৃথিবী চলবে না, এখন সামাজিক মালিকানা আনতে হবে। এবং সমাজতন্ত্রের মূল কথাটাই হচ্ছে যে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা, এবং সামাজিক মালিকানা প্রতিষ্ঠা না করতে পারলে যতই ছাড় দিই, যতই আমি কল্যাণ রাষ্ট্র বলি, যতই আমি অধিকার দিই, যতই আমি গণতন্ত্র দিই, কিন্তু ওই জায়গাটা তো এক রয়ে গেল যে এইখানে সম্পদের মালিকানা ব্যক্তিগত রয়ে গেল, এবং ব্যক্তিগত মালিকানা থাকলে যা যা ঘটার তাই তাই ঘটবে। এবং যেটা হচ্ছে যে একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটু যোগ করব, ওরা তো রাজনীতি প্রত্যক্ষ রাজনীতি তো করেন, আমি বাইরে থেকে মানে যেটা বুঝি যে কেন সমাজতান্ত্রিক আন্দোলন এগুলো না, তার কতগুলো ত্রুটি আছে আমাদের দেশে। একটা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা দখল করার কথাটা কিন্তু বামপন্থীরা ভাবেনি, তাদের মনে করেছে যে লীগ কংগ্রেস ওরাই সমস্ত, আওয়ামী লীগ বিএনপি ওরাই রাষ্ট্র ক্ষমতা দখল থাকবে সংস্কারমূলক। দু নম্বর হচ্ছে যে বামপন্থীরা কৃষকের কাছে যেতে পারেনি, যে আগে যাওয়া দরকার ছিল, আমাদের একটা কৃষি নির্ভর দেশ এবং কৃষির উপরই কৃষকরাই প্রধান, সেই জায়গাটায় যেতে পারেনি, এটা আরেকটা চুক্তি দুর্বলতা। আর তৃতীয় যেটা হচ্ছে যে জ্ঞানের চর্চা আমরা সেইভাবে করতে পারিনি। এই বিপ্লব কিন্তু যে বিপ্লবের কথা আমরা ভাবছি সেই বিপ্লব তো জ্ঞানের জ্ঞান প্রয়োজন হবে, যেমন করে আবেগ প্রয়োজন হবে, বিবেক প্রয়োজন হবে, তার সাথে জ্ঞানের প্রয়োজন হবে। এবং জ্ঞানের যে চর্চা, বিশেষ করে বিপ্লবী জ্ঞানের যে চর্চা, সেই জ্ঞানের চর্চা আমরা ওরকমভাবে করতে পারিনি, আমরা ওই জায়গাতে খুব দুর্বল, সাংস্কৃতিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় আছি। কাজে ওই ওই জায়গাটাকে আমাদের দেখতে হবে যে এখন আরেক আর জ্ঞানের প্রসঙ্গে আসে যে একটা রাষ্ট্রের মধ্যে যারা যারা যেই শ্রেণী কর্তৃত্ব করে তার যে চিন্তা, তার যে চিন্তাধারা, সেইটাই সমস্ত সমাজের মধ্যে ছড়িয়ে যায়, এবং ওই চিন্তা কিন্তু পুঁজিবাদী চিন্তাটাই সমাজের মধ্যে ছড়িয়ে আছে, তার বিপক্ষে যে যে জ্ঞানের চর্চা বা প্রচার তার সুযোগও তো আমরা পাচ্ছি না। মিডিয়া কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যে আলোচনা আজকে আপনি এখানে করছেন আমরা করতে পাচ্ছি, সেইটাই অক্টোবর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে, নইলে তো এই আলোচনা হয় না, এবং এই আলোচনা তো হওয়া দরকার যে আমাদের মুক্তির পথটা কি, পুঁজিবাদ কি শেষ কথা নাকি সমাজতন্ত্র আসতে হবে। প্রাসঙ্গিক কথা কেবল নয়, আমরা তো মনে করি যে সমাজতন্ত্র অপরিহার্য এবং অবশ্যম্ভাবী। শেষ 30 সেকেন্ড। আমি মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধের যে সাফল্য এবং অর্জন, সেইটাতে দেশকে আবার সেই জায়গায় নিয়ে যেতে হবে, এবং নিয়ে যেতে হলে আমাদের চার রাষ্ট্রীয় মূল নীতির ভেতরে অন্যতম নীতি হলো সমাজতন্ত্র। আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছিলাম, আমাদের স্লোগান ছিল কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। সমাজতন্ত্র সম্পর্কে স্লোগান দেওয়া হয় একটাই মন্ত্র, সমাজতন্ত্র একটাই যুক্তি, শোষণ মুক্তি। শোষণ মুক্তির প্রয়োজনীয়তা যতদিন থাকবে ততদিন সমাজতন্ত্র প্রাসঙ্গিক হয়েই থাকবে। না আমি আমরা এই যে সমতার স্বপ্ন আমাদের আগেও ছিল, 71 সালের মধ্য দিয়েও এটা এসছে, এবং বাংলাদেশে সমতার এই প্রাসঙ্গিকতাটা আছে, কারণ বৈষম্য প্রবল হচ্ছে দিনকে দিন, উন্নতি হচ্ছে, কিন্তু উন্নতির আরেকটা দিক হচ্ছে যে চরম দিকটা হচ্ছে যে বৈষম্য বাড়ছে। তো এবং বৈষম্যই কেবল বাড়ছে তা না, ভয়াবহ যে সামাজিক অস্থিরতা, যেখানে যেটা বললেন যে শিশু ধর্ষণ থেকে শুরু করে মানে আমরা আমরা ন্যূনতম সামাজিক বন্ধনগুলো একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এই পুরো পরিস্থিতিতে, এবং শাসকরা মানে দে ডোন্ট হ্যাভ এনিথিং টু অফার, মানে সমাজে আর নতুন কিছু তারা কোনো প্রস্তাবনা হাজির করতে পারছেন না, বরং দেশটাকে জমিদারিতে পরিণত করছেন। এই অবস্থায় এই সমতার স্বপ্নটাকে সামনে রেখে, সমাজতন্ত্রের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে সামনে রেখে আমাদের একটা ন্যূনতম গণতান্ত্রিক সমাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, এবং সেইটা করার কর্মসূচি একমাত্র আমরা এখানে বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির হাতে দেখতে পাচ্ছি, সেটা আমরা ইতিমধ্যে হাজির করেছি, জনগণ ঐক্যবদ্ধ হবে। না শেষ বাক্য হচ্ছে যে আমি এইটাতেই দেখতে পাচ্ছি যে পুঁজিবাদের যে সমস্ত কেবল তার ভেতরের সংকট না, তার বর্বরতা, তার বেপরোয়া অভাব, এবং সে যে কত কিছু করছে আমরা বাংলাদেশে দেখছি, যে এই যে মানবিক সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, যেটা সাকি বললো একটু আগে, যে এখানে এই যে সমস্ত সব শ্রেণীর মধ্যে যে পরকীয়া নারী পুরুষের যে সম্পর্ক, এবং এই সম্পর্ক করার জন্য যেমন উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে এই হত্যাকাণ্ড ঘটছে,
জোড়া খুন ঘটল, এই যে সম্প্রতি অতি ঘটনা জোড়া খুন ঘটছে, এই এইটা তো অবিশ্বাস্য ঘটনা, এইটা এত উন্নতি এইটা কিন্তু আমাদের দেশে ছিল না। তার মানে হচ্ছে যে পুঁজিবাদের যে বিকাশ, সেই বিকাশ এই জায়গায় মানুষকে নিয়ে গেছে। এই বর্বরতা পৃথিবীময় আছে, এই বর্বরতা আমাদের দেশেও আছে। চারজনকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠানে থাকবার জন্য, যোগ দেওয়ার জন্য। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।